আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল WCS ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। আমি আয়াজ চলে এসেছি আবার নতুন একটা রিভিউ নিয়ে। আজকে আমি রিভিউ করব V1 এর খুবই সুন্দর একটা কেসিং, সো আপনার সাথেই থাকুন। তো আমার সামনে যে কেসিংটা রয়েছে এটা হলো V1 এর F09B মডেলের কেসিং, এটা নতুন এসেছে একদম। আর আপনারা যদি ফ্রন্টটা দেখতে পান তাহলে বুঝতে পারবেন এটা দেখতে কতটা সুন্দর। এটার ফ্রন্টটা খুবই আকর্ষণীয় আর খুবই সুন্দর একটা কম্পোজিশন রয়েছে। এখানে একটা জালির কম্পোজিশন রয়েছে, জালির ভিতরে কিন্তু আবার মেশও রয়েছে। এখানে যে আপনারা সোজা ভার্টিক্যাল জালিগুলো দেখতে পাচ্ছেন, এই জালিগুলোর ভিতরে আবার একটা মেশ রয়েছে। সো ভেন্টিলেশন খুবই সুন্দর, যেহেতু তিনটা RGB ফ্যান রয়েছে 120 mm, এটার সামনে থেকে ভেন্টিলেশন খুবই ভালো। এটার যদি আমরা সাইড প্যানেল থেকে দেখি, সাইড প্যানেলটা একটা পাশ গ্লাস দিয়ে তৈরি, টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি, তো ভিতর থেকে দেখতেও অনেক সুন্দর দেখা যায়। এর ভিতরটা যদি আমরা দেখি যে এটার স্পেসটা খুবই কম্প্যাক্ট অ্যান্ড সুন্দর করে ওয়্যারিং দেওয়া আছে। আমরা আগে এটা খুলে দেখি। এই যে টেম্পার্ড গ্লাস, অনেক ভারী গ্লাসটা, আপনারা যদি হাতে ধরে দেখতে পারতেন বুঝতে পারতেন গ্লাসটা আসলে অনেক ভারী। আমরা এটা পাশে রাখি। সো ভিতরের স্পেসটা দেখতে পাচ্ছেন যে ভিতরের ওয়্যারিংগুলো খুবই গোছানো, খুবই সুন্দর। আপনার মাদার বোর্ডের সাথে আপনার গ্রাফিক্স কার্ড যদি লাগান খুবই মানিয়ে যাবে এটা। আর ভিতরে ফ্যানগুলো তো দেখতেই পাচ্ছেন, সামনে যেহেতু তিনটা RGB ফ্যান রয়েছে, পিছনে কুলিংয়ের জন্য আরেকটা RGB ফ্যান, টোটাল চারটা। আর উপরে যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনারা আরও এক্সট্রা দুইটা 120 mm ফ্যান লাগাতে পারেন। অর্থাৎ টোটাল আপনার পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান সহ, RGB পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান সহ 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা ফ্যান লাগাতে পারবেন আপনি এই কেসিংয়ে। ইটস অ্যামেজিং। তো সামনের এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরের ইন্টেরিয়রটা কেমন। এবার আমি স্টিল পার্টের যে প্যানেলটা, এই প্যানেলটা খুলে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে এটা কিন্তু SPCC স্টিল দিয়ে তৈরি, স্ট্যান্ডার্ড মান স্টিল দিয়ে তৈরি। সো প্যানেলটা খুললাম আমরা। প্যানেলটা খোলার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পেস রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এটা ওই পাশের যে সেকশনটা, অর্থাৎ এ পাশে যেখানে মাদারবোর্ড থাকবে সেই সেকশনটা থেকে আলাদা করা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আর আপনার হার্ড ড্রাইভগুলোর জন্য। আপনারা এখানে প্রায় হার্ড ডিস্ক রাখতে পারবেন দুইটা, হার্ড ড্রাইভ রাখতে পারবেন দুইটা, আর SSD রাখতে পারবেন চারটা SSD আর দুইটা হার্ড ড্রাইভ। সো এটা আমাদের গেল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র। আমরা যদি টপ প্যানেলের কথা বলি, এটা টপ প্যানেলে রয়েছে হলো দুইটা USB 2 ইনপুট আর একটা USB 3 ইনপুট, আর একটা রয়েছে ইনপুট মাইক আর আউটপুট স্পিকার। আর উপরে যেভাবে সাজানো রয়েছে যে লেআউটটা সেটা দেখতে খুবই সুন্দর। আর এটা কিন্তু খুব একটা বড় কেসিং না। আপনারা যদি এটা ডিমেনশন দেখতে চান, মানে এপাশে এটা রয়েছে প্রায় 13 ইঞ্চি, এপাশে 13 ইঞ্চি, 1 ফিটে থেকে একটু বেশি, আর হাইটে রয়েছে এটা 13 ইঞ্চি। সো এটা আপনার খুব বড় একটা কেসিং নেওয়া প্রয়োজন পড়ে না। ইদানিং কম্পিউটারের সব পার্টসগুলোই আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, সো হিউজ কো একটা বড় কেসিং নেওয়ার কোনো দরকার নেই। আর আমার কাছে এটা সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস হলো এটার ফ্রন্টটায় খুবই, এটা একদম নতুন একটা ডিজাইন, নতুন একটা মডেল। আর ফ্যানের কালারটা যখন চেঞ্জ হয়, RGB কালারগুলো চেঞ্জ হয়, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এটার পিছনে রয়েছে 7টা PCI স্লট, এটা স্ট্যান্ডার্ড 7টা PCI স্লট। সো এটাই ছিল আমার এই কেসিংটার F09B এর বেসিক ওভারভিউ। আপনারা যদি এটা কিনতে চান বা এটা এসে দেখতে চান, আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম মিরপুর 2-এ। সব ডিসক্রিপশন নিচে লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।